এবার ভক্তিমতি মায়েরা মিষ্টি মিষ্টি বাতাসা সেবা করেছেন, এবার মিষ্টি করে একবার হরি ধ্বনি হবে, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাই সকল সাধুগুরু বৈষ্ণববৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা যার কথা শুনব, যে ভক্তের কথা শুনবো মা, যে ভক্তের কথা শুনবো মায়েদেরকে বলতে হবে মা, যারা জুতো সেলাই করে তাদের আমরা কি বলি, জুতো সেলাই করে যাদের কি বলি, মুচি, হ্যাঁ মুচি বলি। আজকে তারই কথা শুনবো যিনি সারা জীবন জুতো সেলাই করলেন, আর জুতো সেলাই করে যিনি পরমাত্মা ভগবানকে পেয়ে গেলেন আমরা তার কথা শুনবো, যার নাম হচ্ছে ভক্ত রুই দাস। রুই দাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন কিভাবে হবে, কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, কি তত্ত্ব কি তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। ভক্ত রুই দাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন আমরা সেই লীলাতে প্রবেশ করার পূর্বে শুনব শ্রদ্ধেয়া মীরাবাঈয়ের ভজন। আমরা ভজন শুনে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ। এই সমস্ত সাধুগুরু বৈষ্ণববৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা রুই দাসের কথা, ভক্তির কথা, ভাবের কথা, তিনি জুতো সেলাই করে ভগবানকে কিভাবে পেলেন তার তত্ত্ব তথ্য জানতে গেলে মা, তিনি পূর্বজন্মে ছিলেন একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাহলে ব্রাহ্মণের ছেলে ছিল, পরজন্মে হয়ে গেলেন মুচির ঘরে জন্ম, তাহলে ব্রাহ্মণ থেকে মুচির ঘরে জন্ম কেন হলো এর তত্ত্ব তথ্য জানতে গেলে আমাদের শুরু থেকে শুনতে হবে। তাই সেই রুই দাস ছিলেন পূর্বজন্মে ব্রাহ্মণ বাড়ির ছেলে, বাবার নাম হচ্ছে কৃষ্ণদাস আর মায়ের নাম হচ্ছে সুদেবী। বাড়িটা কোথায় একটু জেনে নেব, কাশীধাম বেনারস, বেনারস কাশীধাম, ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম শ্রীচক, বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী, আর সেই সুদেবীর একমাত্র ছেলে যার নাম হচ্ছে প্রেমানন্দ। তা ব্রাহ্মণ বাড়ির ছেলে প্রেমানন্দ, লেখাপড়া শেখাতে হবে, বেদ পাঠ করতে হবে, ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তাই এর জন্য ছেলেকে তখনকার দিনে ব্রাহ্মণ যদি লেখাপড়া না জানতো তাহলে তার কোনো সমাজে মর্যাদা ছিল না, তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করে দিল। এখন 5 বছরের প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে ভর্তি হয়েছে লেখাপড়া শিখতে। একদিন গুরুদেব ডেকেছে ছেলেকে, আয় ছেলে শোন বাবা শোন। প্রেমানন্দ ছুটে এসেছে, গুরুদেব হ্যাঁ বাবা কি নাম রে তোর, অনেক ছাত্র তো সবার নাম মনে রাখতে পারি না, কি জানো তোর নাম? আগে গুরুদেব আমার নাম হচ্ছে প্রেমানন্দ। বাবা প্রেমানন্দ তুমি আশ্রমে এসেছো লেখাপড়া শিখতে, তা এখানে পড়াশুনো করতে গেলে বাবা তোমাকে একটু কাজ টাজ তো করতে হবে, অন্যান্য ছাত্রেরা যেমন করে তোমাকেও কাজ করতে হবে। আগে গুরুজি আপনি যা বলবেন সেই কাজ করো, আপনি বলেন না কি করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আপনি যা বলবেন তাই। গুরুদেব একটু হেসে ফেললেন, ওরে পাগল ছেলে, 5 বছরের ছেলে বলে বাসন মাজতে পারি, তা শোন বাবা তোকে এত ভারী কাজ করতে হবে না, তোকে একটা ছোট্ট কাজ দিচ্ছি, এই নে ভিক্ষার ঝুলিটা ধর। আর যেই ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দের হাতে দিয়েছে অমনি প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা, গুরুদেব আমি ভিক্ষে করব। গুরুদেব বললেন শোন বাবা ভিক্ষে তো করবি, কিন্তু আমার আশ্রমে ভিক্ষে করতে গেলে 2 নিয়ম পালন করতে হবে, 2 নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, কি মনে থাকবে তো? আগে হ্যাঁ গুরুদেব। যদি কেউ 2 মুষ্টি দেয় গুরুদেব কি করব? বলে 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। খবরদার 1 মুষ্টি চালের বেশি কোনো বাড়ি থেকে 2 মুষ্টি নিবি না, এটা মনে রাখবি। আর 2 নম্বর নিয়ম হচ্ছে তোর আঁচলে যখনই 21 মুষ্টি চাল হয়ে যাবে ওই চালগুলো এনে তুই আমাকে দিবি, তোকে আর ভিক্ষে করতে হবে না। 21 মুষ্টি চাল হয়ে গেলে তোকে আর ভিক্ষে করতে হবে না। এখন 2 নিয়ম বলে দিয়েছে প্রেমানন্দকে। প্রেমানন্দ পরের দিন সকালবেলায় বুঝতেই পারছেন মায়েরা 5 বছর বয়স, ছোট্ট একটা ধুতি পড়েছে আর ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষাই বেরিয়ে পড়েছে। আমার শ্রী গোবিন্দ সেবার তোরে
তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দে প্রেমানন্দকে দেখে আদর করে কেউ কোলে নেয়, কেউ গালে চুম্বন করে, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ আবার জিজ্ঞাসা করে, হ্যারে বাবা কি নাম রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুই এইটুকু ছেলে, তোর বাড়িতে কি বাবা মা নেই? হ্যাঁ। তা তোর বাবা আছেন, তোর মা আছেন, অথচ তারা কোনো কাজ করে না, তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে? প্রেমানন্দ তাড়াতাড়ি বলে ওঠে, উমা, আমি কি বাবা মার জন্য ভিক্ষে করতে এসেছি নাকি? তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? কিরে, কার জন্য ভিক্ষে করিস তুই? নিজের লাগে চাই না আমি, চাই যে তারি, চাই যে তারি লাগি, লাগি চাই আমি, চাই যে তারি শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নেয় না, যদি কেউ দুই মুষ্টি দেয় এক মুষ্টি ফিরিয়ে দেয়, আর যখনই আঁচলে একুশ মুষ্টি চাল হয়ে যায় চালগুলো এনে গুরুজিকে দেন। গুরুজি কি করেন মা? গুরুজি রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে, থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে ধূপ দীপ জ্বালিয়ে মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করে মন্দিরের দরজাটা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে দরজা খুলে গিয়ে দেখে ভগবান নিজে আসনে বসে অর্ধেকটা অন্ন সেবা করেন, অর্ধেক ব্যঞ্জন সেবা করেন, অর্ধেক জল সেবা করেন, আর ভগবান তার হাতের ছাপটা থালার মধ্যে দিয়ে তিনি চলে যান। ভগবানের হাতের ছাপ ভোগের থালার মধ্যে, এরকম পরম ভক্ত হচ্ছেন রামানন্দ ব্রহ্মচারী, যার রন্ধন করা অন্ন
ভগবান নিজে বসে সেবা করতেন না। মায়েরা অপরাধ নেবেন না, আমরাও ভগবানের সেবা দিই। বাজার থেকে দশটা সন্দেশ কিনে এনে থালায় সাজিয়ে দিলে দিলাম, মন্দিরের দরজা বন্ধ করে আধ ঘন্টা পরে খুলে দেখব দশটাই সন্দেশ পড়ে আছে। তাহলে দিয়েছিলাম দশটা, দশটাই যদি পড়ে থাকে তাহলে ভগবান কি সেবা করলেন? তাহলে এটা তো ভগবান তো খায়নি। বলেন না, এটা সেবা, এটা পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা কি? না, যেখানে ভগবান নিজে আসনে বসে সেবা করে। এবার প্রশ্ন করবেন আপনারা, তাহলে ভগবান কার হাতে সেবা করে? তাকিয়ে দেখুন, একদিন দুরাচারী দুর্যোধন ভগবানকে নেমন্তন্ন করছে, আর মনে মনে ভাবছে কৃষ্ণকে এমন খাওয়াবো, বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ ওই দধি দুগ্ধ মাখন ছানা খেতে জানে, কিন্তু তরকারি খেতে কেমন লাগে এটা কৃষ্ণ জানে না। তাই কৃষ্ণকে এমন তরকারি খাওয়াবো যাতে সে আমার কথা মনে থাকে। এই যে অহংকার, এই মনে অহংকার নিয়ে ভগবানকে নেমন্তন্ন করছে, কৃষ্ণ আজকে তুমি আমার ঘরে খাবে। কিন্তু অন্তর্যামী ভগবান ভালো করে জানে যে কে আমাকে অহংকারে ডাকছে আর কে আমাকে ভক্তিতে ডাকছে। দুর্যোধন তিনি নেমন্তন্ন করছে, তুমি আমার ঘরে খাবে, 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছে মা, আর ভগবান তার কথাটা একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিল। দুর্যোধনের বাড়ি না গিয়ে কার বাড়িতে যাচ্ছেন? যার বাড়িতে খুঁজলে একটা চালের দানা পাওয়া যাবে না, সেই বিদুরের বাড়ি যাচ্ছেন আজকে ভগবান। আর এদিকে বিদুর গেছেন স্নান করতে, বিদুরের স্ত্রী পরাশরী দেবী স্নান করে এসেছে, ভেজা কাপড়টা রোদে মিলে দিয়েছে, কিন্তু পরবার মতো আর কোনো শুকনো কাপড় নেই, পরবার মতো আর কোনো শুকনো কাপড় নেই। তাই ভেজা কাপড়টাকে রোদে মিলে দিয়ে দরজার কোণে একটা ছেঁড়া গামছা পরে মা দাঁড়িয়ে আছে, কাপড়টা শুকোলে তবে তিনি পরবেন। বুঝতে পারছেন মা অবস্থা কীরকম? কাপড়টা শুকোলে তবে তিনি পরবেন, ওই দরজার কোণে দাঁড়িয়ে আছে। আর এমন সময় ভগবান এসেছে, চিৎকার করে ডাকছেন, মা মা গো। এখন মা মা বলে চারিদিকে ডাকছেন, আর মা দরজার কোণে দাঁড়িয়ে চমকে উঠলেন, মা পরাশরী দেবী চমকে উঠলেন, একই আমায় আমায় তো কেউ মা বলে কোনোদিন ডাকে না, আমাকে তো কোনোদিন কেউ মা বলে না, আর একমাত্র আমাকে মা বলে আমার কৃষ্ণ। একমাত্র আমার কৃষ্ণ ছাড়া কেউ আমাকে মা বলে ডাকে না। আমার কৃষ্ণ এসেছে কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না, আমি যে একটা ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি, আমি এই অবস্থায় আমার ছেলের কাছে যাবো কেন? আর ভগবান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানে, তিনি খুব ভালো করে জানে যে মা কেন আসতে পারছে না। এখন তিনি একটু বাগানের দিকে চলে গেছে, আর যেই বাগানের দিকে চলে গেছেন ভগবান, অমনি মা পরাশরী দেবী ভেজা কাপড়টা পরে আর বাগানে এসে ভগবানের কাঁধে হাত দিচ্ছে, বাবা কৃষ্ণ। অমনি ভগবান বলে উঠল, যাও তোমার সঙ্গে কথা বলবো না, কখন থেকে তোমাকে ডাকছি ও মা, আমায় কিছু খেতে দাও না, আমার বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আর মা পরাশরী দেবী বলছে, ওরে বাবা কৃষ্ণ, তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই, আমার ঘরে কিচ্ছু নেই বাবা, আমার স্বামী গেছে স্নান করতে, স্নান করে এসে পাঁচটা বাড়ি থেকে পাঁচ মুষ্টি চাল ভিক্ষে করবে, আর সেই চাল রান্না করে আমি তোকে আগে দেব বাবা, একটু অপেক্ষা কর। না মা না, আমি আর পারছি না মা, আমি আর পারছি না, ক্ষুধারে জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি
তখন থেকে বলছো ওই তো কলা গাছে কলা পেকে আছে, ওই কলাগুলো আমায় দিতে পারছো না? মা পরাশরী দেবী দেখছে কলা গাছে কলা হলুদ হয়ে পেকে আছে, হাসতে হাসতে বলছে তাই তো বাবা, দাঁড়া দাঁড়া এনে দিচ্ছি বাবা, দাঁড়া। ছুটে গিয়ে কলাগুলো তুলে নে আর ভগবানের হাতে দিচ্ছে, এই নে বাবা এই নে। মা গো, আমি এই হাত দিয়ে সব করতে পারি মা, আমি গিরিগোবর্ধন ধারণ করতে পারি, আমি দুরাচারী কংসকে বধ করতে পারি, আমি সুদর্শন চক্র ধারণ করতে পারি, কিন্তু এই হাত দিয়ে আমি নিজের হাতে খেতে পারি না মা। হরি হরি বল। ওরে দুষ্ট ছেলে, তোকে আমি খাইয়ে দেব বাবা, তুই হাঁ কর আমি এক্ষুনি দিচ্ছি, হাঁ কর। ভগবান হাঁ করেছে আর মা পরাশরী দেবী কলার ছালটাকে ভালো করে ছুলে এবার সাদা অংশটাকে যেটা আমরা খাই সেটা তাড়াতাড়ি করে মাটিতে ফেলে দিচ্ছে আর কলার চপাগুলো ভগবানের মুখে দিচ্ছে, শ্বাসটাকে ফেলে দিচ্ছে আর চপাগুলো একটা একটা করে ভগবানের মুখে দিচ্ছে আর ভগবান নির্দ্বিধায় সেবা করছেন। ও মা, ভক্ত আনন্দে ভুল করছে, আপনার বাড়িতে যদি ভগবান হঠাৎ করে চলে আসে আপনি বসতে আসন দেবেন না, জল দেবেন না, কি করবেন কিছু খুঁজে পাবেন না। তা মা পরাশরী দেবী আনন্দে ভুল করছেন, শ্বাসটাকে ফেলে দিয়ে চপাটা দিচ্ছেন, কিন্তু ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন, ভগবান তো বলতে পারতেন মা তুমি ভুল করে চপাগুলো আমার মুখে দিচ্ছ, তাহলে ভগবান ভুল ধরিয়ে দিচ্ছেন না কেন? না, ভগবান বোঝাতে চাইছেন যে তুমি আদর করে যদি আমাকে কলার চপা দাও আমি সেই কলার চপাটাই নির্দ্বিধায় সেবা করি, ওই কলার চপার মধ্যে যদি ভক্তি মেশানো থাকে আমি সেই চপাটাই খাই। আর দুর্যোধনের ঘরে 64 প্রকার ব্যঞ্জন, সেই তরকারিতে কত রকমের মশলা, জিরে ধনে আদা গোলমরিচ কত রকমের মশলা দেওয়া আছে, কিন্তু ওর তরকারির মধ্যে কোথাও ভক্তির মশলা দেওয়া নেই। তাই তার ঘরে না গিয়ে বিদুরের ঘরে কলার চপা খাচ্ছেন ভগবান। আর এদিকে বিদুর স্নান করছেন, বিদুর স্নান করছেন, গামছাটা নিংড়াচ্ছেন। আর এমন সময় একজন এসে বলছে, ও বিদুর দাদা, আরে তোমার ঘরে কৃষ্ণ এসেছে গো, আমি এক্ষুনি দেখে এলাম কৃষ্ণ এসেছে। যেই বলেছে কৃষ্ণ এসেছে অমনি মনের আনন্দে বিদুর তখন ছুটতে ছুটতে যাচ্ছেন। হরি বল। কেমন করে যাচ্ছেন? আজকে আমরাও যাবো মা গো, ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছেন, আমরাও যাবো।
জগতের নাথ জগন্নাথ এসেছেন বিদুরের ঘরে, আর বিদুর সেই জগন্নাথের নাম করতে করতে যাচ্ছেন। মনের আনন্দে বিদুর ছুটতে ছুটতে আসে, আর বিদুর ছুটে এসে যেই ঘরে এসে দেখছে নেই, বাগানে গেছে, দেখছে তার স্ত্রী ভগবানকে কলার চপা খাওয়াচ্ছে। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর ভগবান তাকে আজকে বিদুরের স্ত্রী কলার চপা মুখে দিচ্ছে। বিদুর চিৎকার করে উঠলেন, পরাশরি পরাশরি, এ তুমি কি করলে পরাশরি? তুমি সর্বারাধ্য ভগবানকে কলার চপা খাওয়াচ্ছ, ছি 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 ছি, বারবার বিদুর বলছেন ছি ছি, আর তো সঙ্গে সঙ্গে বিদুরের স্ত্রী পরাশরী দেবী মাথায় ঘোমটা দিয়েছে। যেই মাথায় ঘোমটা দিয়েছে, বিদুর বলছে থাক আর তোমাকে লজ্জা দেখাতে হবে না, আর তোমাকে লজ্জা দেখিয়ে মাথায় ঘোমটা দিতে হবে না। তখন পরাশরী দেবী স্বামীর কানে কানে বলছে, স্বামী আমি কলার চপা খাইয়েছি, এই লজ্জায় মাথায় ঘোমটা দিইনি গো। বলে তাহলে ঘোমটা দিলে কেন না? তুমি প্রতিদিন স্নান করে গামছা পরে ঘরে আসো, আজকে গামছাটা হাতে ধরে আর উলঙ্গ ছুটতে ছুটতে বিদুর চলে এসেছে। গামছা পরতে ভুলে গেছে, যেই শুনেছে কৃষ্ণ এসেছে গামছাটা হাতে ছিল, ওই হাতে নিয়েই সোজা ছুটতে শুরু করেছে। তাই স্ত্রী বলছে তুমি গামছা পরতে ভুলে গেছো, উলঙ্গ হয়ে এসেছো। তো বাবা ঠাকুর এবার চিন্তা করে দেখুন ভক্তি কোনখানে গিয়ে দাঁড়ায়, কাপড় পরতে ভুলে গেছে। এই ভক্তির নাম হচ্ছে জ্ঞানশূন্য ভক্তি, আর এই জ্ঞানশূন্য ভক্তি যার অন্তরে রয়, আমার ভগবান তার বাড়িতে এসে তার সঙ্গে কথা কয়। তাহলে আপনারা দেখলেন যে কার ঘরে কলার চপা খেলেন, আর দুর্যোধনের ঘরে 64 প্রকার ব্যঞ্জন, তার দিকে ফিরেও তাকালেন না। তাই আজকে প্রেমানন্দ প্রতিদিন 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনে গুরুজিকে দেন, আর গুরুজি রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বছর। আজকে সে ভিক্ষাই বেরিয়েছে, চারিদিকে কালো মেয়ে, চারিদিকে কালো মেঘ, মাঝে 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 ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর প্রেমানন্দ মনে মনে ভাবছে, এই রে এবার যদি বৃষ্টি হয়। ওমা ভাবতে না ভাবতেই ঝমঝম করে বৃষ্টি নেমে, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ ভিজতে ভিজতে যাচ্ছে আর ভাবছে যদি কেউ আমাকে ভিক্ষে না দেয়। এবার বৃষ্টির জন্য ঘরে যারা আছে তারা দরজা জানলা বন্ধ করে আছে। এবার প্রেমানন্দ যখন দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, তার গলার শব্দ কেউ শুনতেই পাচ্ছে না। কেউ হয়তো আবার জানালা থেকে দেখছে, ইশারা করে বলছে বাবা আজকে নয় কালকে আসিস, আজকে নয় কালকে আসিস। দেখতে দেখতে সকাল 10টা বেজে গেছে, কেউ ভিক্ষে দেয়নি। প্রেমানন্দ ভাবছে তাহলে এই শূন্য আঁচলটা নিয়ে গিয়ে গুরুজির কাছে দাঁড়াবো কেন। এই কানতে কানতে চোখ দুটো রগড়াতে রগড়াতে প্রেমানন্দ রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাবুর বাড়ি। এখন জমিদার গিন্নি জানালা দিয়ে বৃষ্টি দেখছেন, হঠাৎ দেখতে পেয়েছে একটা বাচ্চা ছেলে ভিজে ভিজে যাচ্ছে। অমনি জমিদার গিন্নি জানালা থেকে হাত বাড়িয়ে ডাকছে, এই খোকা, এই শোন শোন বাবা শোন। প্রেমানন্দ চমকে উঠেছে, আগে আমায় ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছে, এদিকে শোন। প্রেমানন্দ কাছে এসে দাঁড়িয়েছে, কিরে ভেজা কাপড়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়, তোর বুঝি খিদে পেয়েছে? আগে না, আমার খিদে পায়নি, খিদে পায়নি। ও বুঝেছি, তোর বাবা কিংবা তোর মা তোকে একটু বকাঝকা করেছে না, বৃষ্টিতে ভিজছিস বলে? আগে না, আমার বাবাও বকেননি আর আমার মাও বকেননি। যা বাবা, তোর খিদে পায়নি, তোর বাবা মা বকেনি, তাহলে তুই কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? বললেন, মা আমি প্রতিদিন ভিক্ষে করতে যাই, কিন্তু আজকে কেউ আমাকে ভিক্ষে দেয়নি, দেখুন না কেউ।
আজকে কেউ আমাকে ভিক্ষা দেয়নি, এখন আমি গুরুজির কাছে কেমন করে দাঁড়াবো? এই শূন্য আঁচলটা নিয়ে গুরুজি দেখলে মনে কষ্ট হবে, গোবিন্দের সেবা বন্ধ হয়ে যাবে, আমি গুরুজিকে গিয়ে কি বলবো? ও বুঝেছি, এই জন্য তুই কাঁদছিস? দাঁড়া, তেহারে পাগল ছেলে, তোকে কেউ যখন ভিক্ষে দেয়নি, তুই আমাকে বল তুই কতগুলো চাল নিয়ে গিয়ে গুরুজিকে দিস? বললেন একুশ মুষ্টি। তা ঠিক আছে, ওই একুশ মুষ্টি চাল আমি তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরুজিকে দিবি। কি মজা, কি মজা! হ্যাঁ তাই হয়, ঠিক বলেছেন। তাহলে আপনি আমাকে একুশ মুষ্টি চাল দেন, আমি নিয়ে গিয়ে গুরুজিকে দেব। এখন জমিদার গিন্নি একটা থালাই করে একুশ মুষ্টি চাল নিয়ে আসছে। আজে থালা ভর্তি করে ভুখা আনি আজে দিল, থালা ভর্তি করে ভিখা আনি আজে দিল, থালা ভর্তি করে ভিখা আনি আজে দিল, থালা ভর্তি করে ভিখা আনি আজে দিল, দেবানন্দ আনন্দে মোহন করিল, দেবানন্দ আনন্দে মোহন করিল, দেবানন্দ আনন্দে মোহন করিল। এবার মায়েদের বলতে হবে আমার নিয়মটা কি ছিল। একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, আর প্রেমানন্দ জমিদার বাড়ি থেকে একুশ মুষ্টি চাল নিচ্ছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, এদিকে গুরুজি বসে আছেন গালে হাত দিয়ে, মনে হয় আজকে কেউ ভিক্ষে দেবে না গো, আজ আমার গিরিধরীর সেবাটা বন্ধ থেকে যাবে। আর এমন সময় আসছেন প্রেমানন্দ, গুরুদেব এই নিন, গুরুদেব এই নিন, এই নিন, একটু দেরি হয়ে গেছে গুরুদেব। গুরুদেব তাড়াতাড়ি আঁচলটা পেতে একুশ মুষ্টি চাল নিয়েছে, আর প্রেমানন্দর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তিনি তাড়াতাড়ি চালগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করে অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন, হাতে তালি দিয়ে নাম করছেন। কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে থব, জুড়াইব তাপিত করা, সদাই রাখিব ধরে আমার হি আর ভিতরে, সদাই রাখিব ধরে হি আর ভিতরে, আমার নিরখিব যুগল চরণ, কিছুক্ষণ পরে হাতে তালি দিয়ে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজাটা খুলে আর যেই ভেতরে গেছেন অমনি চমকে উঠলেন, কি প্রতিদিন ভগবান অর্ধেকটা অন্ন সেবা করেন, অর্ধেক ব্যঞ্জন সেবা করেন, আজকে দরজা খুলে দেখছে যেমন অন্ন দিয়েছিলেন তেমনি পড়ে আছে, যেমন ব্যঞ্জন দিয়েছিলেন তেমনি পড়ে আছে, আর আজকে থালার মধ্যে ভগবানের হাতের ছাপ নেই। রামানন্দ ব্রহ্মচারী ভাবছেন আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন, আজকে আমার গিরিধারী সেবা করছেন না কেন, তাহলে কি আমি কিছু ভুল করে ফেলেছি, আমার কিছু ত্রুটি হয়ে গেছে? কিন্তু তিনি চিন্তা করে দেখছেন আমি এতদিন যেভাবে সেবা দিয়েছি আজকে সেইভাবেই দিয়েছি, তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন। এই চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো, আচ্ছা ভুলটা তো প্রেমানন্দও করতে পারে, বাচ্চা ছেলে ভুল করতেই পারে, ডাক দিয়েছে প্রেমানন্দ,
বাবা প্রেমানন্দ, প্রেমানন্দ ছুটে এসেছেন গুরুদেব। হ্যাঁ বাবা প্রেমানন্দ, তুই সত্যি করে বলতো বাবা, আমার এই পায়ে হাত দিয়ে বল, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কিরে, আরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস বল, আমার পায়ে হাত দিয়ে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? ভক্তিমতী মায়েরা কি করে বলবে পায়ে হাত দিয়ে? আজকে তো গুরুদেবের নিয়ম ভঙ্গ করেছে, একটা বাড়ি থেকে একুশ মুষ্টি চাল নিয়েছে, এটা তো নিয়ম নয়। তাহলে প্রেমানন্দ কি করে গুরুদেবের পায়ে হাত দিয়ে বলবে? গুরুদেবকে মিথ্যে বললে যে শিষ্য ধ্বংস হয়ে যায় বল, গুরুদেবকে মিথ্যে বললে শিষ্য ধ্বংস হয়ে যাবে। আজকে জেনে রাখুন, যারা জানেন তারা অতি উত্তম, আর যারা জানেন না তারা জেনে রাখুন, জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে মিথ্যে বললে সে পাপের খণ্ডন হয় না। দাতা কর্ণ এত বড় দাতা, ভারতবর্ষের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে যিনি অমর, সেই দাতা কর্ণ অর্জুনের হাতে মারা গেলেন কেন? না, কর্ণ গুরুদেব পরশুরামকে একটা মিথ্যে কথা বলেছিলেন, গুরুদেবের কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিলেন পরশুরাম, তিনি জিজ্ঞাসা করলেন তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? বলে কেন? না, তুমি যদি ব্রাহ্মণ না হও তাহলে আমি অস্ত্রবিদ্যা শেখাবো না। এখন কর্ণ মিথ্যে বলে দিলেন যে আমি ব্রাহ্মণ, আমি মিথ্যে বলছে আমি ব্রাহ্মণ, আর আসলে তিনি ক্ষত্রিয়। যেদিন গুরু পরশুরাম জানতে পারলেন যে তিনি ব্রাহ্মণ নয় ক্ষত্রিয়, সেদিন পরশুরাম রেগে গিয়ে ওর কর্ণকে অভিশাপ দিচ্ছে যে তুমি চালাকি করে আমার কাছে ধনুর্বিদ্যা শিখবার জন্য তুমি মিথ্যে বলেছ তুমি ব্রাহ্মণ, কিন্তু তুমি আসলে ব্রাহ্মণ নও, তুমি ক্ষত্রিয়, তাই আমাকে মিথ্যে বলার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের হাতে তোমার মৃত্যু হবে, অর্জুনের হাতে তুমি মারা যাবে, মরবে রাধে রাধে। তা বাবা, একটা মিথ্যে বলার জন্য এত বড় দাতা কর্ণ অর্জুনের হাতে শেষ হয়ে গেল। হরি বল, হরে কৃষ্ণ। আজকে প্রেমানন্দ কি করে পায়ে হাত দিয়ে বলবে? যেই গুরুদেব বলছে বারবার, ওরে আমার পায়ে হাত দিয়ে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস, অমনি প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব, কাঁদছিস কেন? আরে আমার পায়ে হাত ধরে কাঁদছিস কেন? কি করেছিস তুই বল, কি করেছিস? গুরুদেব, আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, কেউ দেয়নি, তাই আমি ওই জমিদার বাড়ি থেকে একুশ মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। গুরুদেব রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই জমিদার বাড়ি থেকে একুশ মুষ্টি চাল এনেছিস? ওরে গুরুদ্রোহী দুরাচারী, আর তুই আমার পায়ে হাত দিয়ে পা ধরে বলছিস আমাকে ক্ষমা করে দাও? দেখাচ্ছি মজা, দাঁড়া, আজ তোর জন্য আমার গিরিধারী উপোস দিয়ে রইল, আজ তোর জন্য আমার গোবিন্দের সেবা বন্ধ হয়ে গেল, আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইছিস? অমনি গুরুদেব পায়ের পাদুকাটা খুলেছে, মা কাঠের খড়ম, কাঠের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড় বলছি। পাদুকা দিয়ে মারতে 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 প্রেমানন্দের পিঠের চামড়া ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, ঝরঝর করে রক্ত পড়ছে মাগ, অসহ্য যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণ দুখানা ছেড়ে দিয়েছে, আর যেই ছেড়ে দিয়েছে অমনি গুরুদেব ছুটে গিয়ে আশ্রমের দরজাটা বন্ধ করতে করতে বলছে, দূর হয়ে যা, তোকে কাল সকালবেলায় যেন তোর মুখ আমাকে দেখতে না হয়, দূর হয়ে যা।
এই আশ্রমের দরজাটা বন্ধ করছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। আমি তোকে অভিশাপ দিলাম। প্রেমানন্দ বলছেন, গুরুদেব একটি কথা বলব আমি, দাঁড়াও একটি বার, তোমায় একটি কথা বলব আমি, দাঁড়াও যত দুঃখ দাও না মোরে, যত দুঃখ দাও না মোরে, কেবল শক্তি দিও সহিবারে, গুরুদেব একটু দাঁড়া, আমি আমার পেটের জন্য জমিদার বাড়ি থেকে একুশ মুষ্টি চাল ভিক্ষে করিনি গুরুদেব, আপনি বিশ্বাস করুন গুরুদেব, শুধু আপনার মনে আনন্দ দেওয়ার জন্য, শুধু গিরিধারীর সেবার জন্য আমি ওই জমিদার বাড়ি থেকে একুশ মুষ্টি চাল নিয়েছি গুরুদেব, আপনি বিশ্বাস করুন গুরুদেব, বিশ্বাস করুন, আমি আমার জন্য ভিক্ষে করিনি গুরুদেব, আপনি আমায় অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে, তাহলে আপনার চরণে যদি আমার ভক্তি থাকে তাহলে আজকে আমিও দাঁড়িয়ে বলছি, আমার জন্ম যে গ্রামে যে দেশে যে শহরে যেখানেই হোক না কেন, হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা যেখানে হোক না কেন, আমার জন্মের পরে যদি আমি আপনাকে দেখতে না পাই, যতদিন আপনাকে না দেখব ততদিন আমার চোখ বন্ধ থাকবে, যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তন দুগ্ধ পান করব না, আমার জন্ম নিচকুলে হতে পারে যেখানেই হোক, জন্মের পরে আপনার কৃপা না পাওয়া পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করব না গুরুদেব, আমি মরে গেলে আমার নতুন জন্ম হবে, রং হবে নতুন, ঢং হবে নতুন, আমাকে কেউ চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন, কি করে চিনতে পারবেন, না যে পাদুকা দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন আপনার ওই পাদুকার চিহ্ন আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠের মধ্যে দেখতে পাবেন, আমার মৃত্যুর পরে নতুন জন্ম হবে সেই জন্মেও আপনার পাদুকার চিহ্ন আমার পিঠের মধ্যে দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন আমি আপনার প্রেমানন্দ। এই গুরু শিষ্যের কথা হয়ে গেল, গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন আর প্রেমানন্দ রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, পিঠের রক্ত দিয়ে বুকের মধ্যে নাম লিখলেন গুরুদেবের নাম, জয় গুরু রামানন্দ, আর এই লেখাটাই তার ভক্তি অমর হয়ে গেল, এই রক্ত দিয়ে গুরুদেবের নামটা লিখে তিনি জগতে অমর হয়ে গেলেন। আমরা অনেক সময় দেখতে পাই বড় বড় রাজনীতিবিদের নাম পাঁচিলের মধ্যে লেখা থাকে, অমুক বাবু অমর রহে, তুসুক বাবু অমর রহে, এটা কতদিন অমর থাকে না, যতদিন বর্ষাকালের বৃষ্টি না আসছে না, যেই বৃষ্টির জল আসে সব ধুয়ে একবারে হরি বল রাধে, কিন্তু অমর জগতে কে থাকেন, একমাত্র ভক্ত, ভক্ত জগতে অমর, মীরাবাই আজও অমর, ভক্ত প্রহ্লাদ আজও অমর, ভক্ত ধ্রুব তিনিও অমর হয়ে আছেন, তাই ভক্তের নাম পাঁচিলে লিখতে লাগে না মা গো, ভক্তের নাম আপনাদের মতো ভক্তের হৃদয়ে লেখা আছে। আপনারা গানটা শুনেছেন, এটা জড়জগতের গান, কীর্তনের গান নয়, আধুনিক গান, সেখানেও বলছেন সমাজকে শিক্ষা দেওয়ার জন্য,
আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য গাইব। গানটা গেয়েছেন প্রখ্যাত শিল্পী, আপনারা জানেন, প্রয়াত মান্না দে মহাশয়। ভালোবাসার লক্ষণ কি? যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। হৃদয়ে লেখো না, ভক্তের নাম ভক্তের হৃদয়ে লেখা থাকে। তাই আজকে কি করলেন না, প্রেমানন্দ গুরুদেবের নাম হৃদয় মাঝে লিখে আর গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আজ গুরু 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 বলি, কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দ আত্মহত্যা করলেন। এদিকে ভোরবেলায় তার মৃতদেহটা জলে ভাসছেন, এদিকে গুরুদেব আসছেন গঙ্গা স্নান করতে। মনে ভোরবেলায় গুরুদেব আসছেন স্নান করতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, হাতে তালি তালে তালে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, ভজে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
আমারও হয় এবার আমি হই তবে রে ভোরবেলায় এসে যে গঙ্গার তীরে দাঁড়িয়েছেন অমনি চমকে উঠলেন প্রেমানন্দ। তুই কি করলি বাবা? আরে প্রেমানন্দ, তুই কি করলি বাপ? তুই আমাকে সারা জীবনের মতো আমায় ছেড়ে চলে গেলি। আরে গালকে যে আমি তোকে শাসন করবার জন্য বলেছিলাম, আর তুই আমার উপরে অভিমান করে আমাকে ছেড়ে চলে গেলি। ওরে প্রেমানন্দ, তুই কি করলি বাবা? ছুটে গিয়ে প্রেমানন্দের মৃতদেহটাকে বুকে তুলে নিয়ে দেখছে, বুকের মধ্যে লেখা আছে জয় গুরু রামানন্দ, রক্ত দিয়ে লেখা আছে গুরু রামানন্দ। অমনি গুরুদেব কাঁদতে কাঁদতে বলল, ওরে গতকাল তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু তোর অন্তরে এত প্রগাঢ় গুরু ভক্তি, আজ তোর এই বুকে হাত দিয়ে বলছি, যে বুকে তুই গুরুকে ধরেছিস একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু অনাদির আদি গোবিন্দ তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। শুনলেন, একদিকে অভিশাপ তোর নিজ কুলে জন্ম হবে, আর একদিকে আশীর্বাদ তোকে একদিন গোবিন্দ বুকে জড়িয়ে ধরবে। আশীর্বাদ আর অভিশাপ দুটোকেই মাথায় নিয়ে প্রেমানন্দের মৃত্যুর পরে আজকে জন্ম হচ্ছে ওই কাশীধামে, ছোট্ট একটা গ্রাম মেধা গ্রাম। বাবার নাম মাধব দাস আর মায়ের নাম সুশীলা দেবী। এই মাধব দাস আর সুশীলা দেবীর পুত্র হয়ে প্রেমানন্দ আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছে। প্রেমানন্দ মৃত্যুর পরে আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছে। আপনারা তাহলে জানলেন ব্রাহ্মণ থেকে কেন মুচির ঘরে জন্ম হলো। আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, আমি আজি হতে পুত্রের নাম দিলাম রুইদাস, ছেলের নাম দিলাম রুইদাস। ছেলে হয়েছে আনন্দ, বাবা মার আনন্দ, পাড়া প্রতিবেশীর আনন্দ, তা এটাও স্বাভাবিক।
কারোর বাড়িতে ছেলে হলে নাতি হলে একটু আনন্দ হয়, কিন্তু মায়েরা এর অন্তর্নিহিত অর্থ যদি জিজ্ঞাসা করেন যে মেয়ে হলে আনন্দ হয় না বেশিরভাগ ক্ষেত্রে, আর ছেলে হলে আনন্দ হয়, এর কারণটা কি? না, এর মধ্যেও স্বার্থ আছে। না, ছেলে হলে ছেলে আমাকে বুড়ো বয়সে দেখবে, আমার সেবা করবে, আমার বংশ রক্ষা করবে, আমার পাশে এসে দাঁড়াবে, টাকা রোজগার করবে, বিভিন্ন স্বার্থের জন্য আমরা সন্তান চাই, সবাই বলছি না, মা আমাকে দেখবে, আমি বুড়ো হলে আমাকে খেতে দেবে, এর জন্য ছেলে। আর মেয়ে বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যান, তা একটু চিন্তা করে দেখুন মা। যদি ভাবেন ছেলে হলেই আমার সব চিন্তা চলে গেল, একটা যদি পুত্র হয়ে যায় ভাবছি আর আমার কোনো চিন্তা নেই, হয়তো সে আমাকে দেখবে চলে এসেছে। এবার আপনারা বুকে হাত দিয়ে বলুন মা গো, ভারতবর্ষের প্রতিটি মা প্রতিটি বাবা তাদের কি সন্তান বাবা মাকে দেখে? এমন অনেক উদাহরণ দেখতে পাবেন যে কত ছেলেকে কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করেছে, ছেলে বাবা মার দিকে ফিরেও তাকাচ্ছে। তা যদি কেউ ভাবেন যে ছেলে আমাকে দেখবে, তাহলে আজ থেকে সেই ধারণাটা মুছে ফেলুন মা গো। ছেলে আপনাকে দেখবে না, এরকম একশোটা ছেলে থাকলেও দেখবে না। আপনাকে দেখবে কেন? আপনার কর্ম আপনাকে দেখবে। কর্ম যদি ভালো হয় ছেলে থাকলেও দেখবে, না থাকলেও দেখবে। আর কর্ম যদি গণ্ডগোল হয় একশোটা ছেলেও আপনাকে দেখবে না। বলে এর প্রমাণ কি? না, প্রমাণ মহাভারত। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ছেলে যদি সুখী করবে। মাগো, আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে ধৃতরাষ্ট্রের একশোটা ছেলে ছিল, একশোটা ছেলে, কিন্তু তার বংশে বাতি দিতে কেউ রইল না, তাই না? ধৃতরাষ্ট্র গান্ধারীর একশোটা ছেলে আপনারা জানেন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিভীষতী, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, পুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, সত্যসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্ত, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রুদ্রবর্মা, বীরাবি, সুদীর্ঘলোচন, গুঢ়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্র, মহারথ। এই একশোটা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ রইল না। একশোটা ছেলে ছিল কিন্তু কেউ রইল না। আপনারা ভাবছেন একটা নাতি হলে আর আমার কোনো চিন্তা নেই, আর ধৃতরাষ্ট্রের একশোটা থেকেও কিছু হলো না। এবার আপনারা মায়েরা বলতে পারেন, মা চৈতালী তুমি এমন ছেলেগুলোর নাম বললে যে ছেলেগুলো বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে। আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? আমার ছেলে যদি ভালো হয় আমার দুর্গতি কি হবে? বলে দেখুন, এবার ভালো ছেলের নাম শুনো। চারটা ভালো ছেলে ছিল, ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, ধৃতরাষ্ট্রের ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই যার যার চারটে ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? বলে বাসি মড়া হয়ে রইল তেলে ভাজা, ভগবান রামচন্দ্রের বাবার দুর্গতি শুনলেন। এবার ভগবান কৃষ্ণের বাবাকে দেখে যান। কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে কংসের জেলে,
কৃষ্ণ যার ছেলে তার বাবা মা আছে জেলে। তাহলে এবার বুঝতে পারছেন, আপনার ছেলে রাম হতে পারে, আপনার ছেলে কৃষ্ণ হতে পারে, কিন্তু আপনাকে দেখবে কে না আপনার কর্ম আপনাকে দেখবে। ভগবান বুঝিয়ে দিচ্ছেন, ভগবানের বাবা মা আছে কংসের জেলে, সেখানে ভগবানও রক্ষা করতে পারছে না, কারণ ওনাদের কর্ম ওনাদেরকে জেলে নিয়ে গেছে। ছেলে নয়, আপনার কর্ম আপনাকে দেখবে, এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আপনি সঠিক কর্ম করুন, আপনার ছেলে না থাকলেও পাড়া প্রতিবেশী এসে আপনাকে আনন্দ দেবে। আর যদি গন্ডগোল হয় বলে মা, কেউ থাকলেও আর কেউ আপনার যন্ত্রণা নিতে পারে। আসুন আজকে দেখাচ্ছে, দেখুন সেই প্রেমানন্দ মৃত্যুর পরে রুইদাস রূপে জন্মগ্রহণ করেছে, পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসছে ছেলেটাকে, আর দেখেই সবাই বলছে হ্যাঁ গো ছেলেটার চেহারাটা ভালো কিন্তু চোখ দুটো বন্ধ করে আছে, আজ তিন দিন হয়ে গেল, তার মানে ছেলেটা কানা হয়েছে, ছেলে মনে হয় অন্ধ। হায় 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 কি দুঃখ, মাধবীর ছেলেটা অন্ধ হয়ে গেল সবাই বলছে। আবার কেউ বলছে, এই জানিস আজ পাঁচ দিন হয়ে গেল খবর পেলাম ছেলেটা নাকি মাতৃস্তন দুগ্ধ পান করেনি, পাঁচ দিন কিচ্ছু খাচ্ছে না, আর কান্নাও কেউ বন্ধ করতে পারছে না, কত ডাক্তার কবিরাজ এলো কিন্তু কান্নাও বন্ধ হচ্ছে না, কিচ্ছু খাচ্ছেও না আর তাকাচ্ছেও না। আমার মনে হয় ছেলেটা বাঁচবে না, মারা যাবে, না খেয়ে কতদিন বাঁচবে, মারা যাবে, পাড়া প্রতিবেশী সবাই বলছে। আর মা ছেলেটাকে কোলে নিয়ে বারান্দায় বসে বসে বলছে, ঠাকুর দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বলিতে পারি। ছেলেকে বসে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে মা কাঁদছে, এমন একটা ছেলে দিলে যে আমাকে কোনোদিন মা বলতে পারবে না। আর এক প্রতিবেশী দিদি এসে বলছে, হ্যাঁ রে আয় সুশীলা, বলি অমন করে কাঁদলে হবে, তোর ছেলেকে ভূতে ধরেছে। হ্যাঁ, কত ডাক্তার কবিরাজ দেখালি, কোনো ওষুধে কাজ হলো, হবে না, ভূতে ধরলে ডাক্তারের ওষুধ কাজে লাগবে না। তাহলে কি হবে দিদি, না এক কাজ কর, ওই পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারীজি আসেন না, উনি বড় বড় মন্ত্র জানে, একটা মন্ত্র যদি তোর ছেলের কানে বলে দেয় অমনি দেখবি ভূত ছেড়ে পালিয়ে যায়। মা সুশীলা দেবী ছেলেকে কোলে নিয়ে ছুটতে ছুটতে এসেছে, বাবাজি 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 বাবাজি, বেরিয়ে এসেছে, কে মা কে তুমি? আমি বাবাজি সুশীলা, আমার ছেলে আজ পাঁচ দিন জন্মগ্রহণ করেছে বাবাজি, কিন্তু কিছুতেই তাকাচ্ছে না আর কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না বাবাজি, আর আমি স্তনের দুগ্ধ পান করাতে পারছি না, কিচ্ছুতেই কাচ্ছে না। বাবাজি বললেন, মা আমি কি করতে পারি বলো? বাবাজি সবাই বলছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে, আপনি একটা মন্ত্র বলে দিন না বাবাজি, একটা মন্ত্র বলে দিন না, তাহলেই ভূতটা ছেড়ে চলে যাবে। আমি মন্ত্র বললে তোমার ছেলের যদি কল্যাণ হয় নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। এবার বাবাজি কানে কানে গিয়ে না মন্ত্র বলছেন, ছোট্ট রুইদাসের কানে কানে মন্ত্র বলছেন, হরে মোরারে মধুকাইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে।
যেই কানে কানে নামটা বলেছেন অমনি ছেলের আজ পাঁচ দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। আর যেই কান্না বন্ধ হয়ে গেছে মা অমনি আনন্দে আটখানা, বাবাজি বাবাজি এই দেখুন আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে, বাবাজি ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। তাহলে সত্যি সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল। কিন্তু বাবাজি আবার আপনার আশ্রম থেকে আমি বাড়ি যখন যাব, ভূতটা যদি আবার আমার ছেলেকে ধরে, বাবাজি আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেন বাবাজি, একটু দিয়ে দেন। এই বলে রুইদাসকে কি করেছে, বাবাজির চরণের কাছে শুইয়ে দিয়েছে। এবার বাবাজির চরণের কাছে যেই ছেলেটাকে শুইয়ে দিয়েছে ও মা, আর রুইদাসের হাতটা গিয়ে পড়েছে কোথায় না গুরুদেবের চরণে, ছোট্ট হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। গুরুচরণ পরশিয়ে নয়ন মেলিল সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। আর যেই ছেলে গুরুদেবের চরণে হাত দিয়ে তাকিয়েছে অমনি মা আরো আনন্দে বলে উঠলেন, বাবাজি বাবাজি এই দেখুন বাবাজি আমার ছেলে, আমার ছেলে তাকাচ্ছে, বাবাজি আমার ছেলে অন্ধ নয়, অন্ধ নয়, এই তো আমার ছেলে তাকাচ্ছে। এবার বাবাজিকে বারবার প্রণাম করছে, বাবাজির চরণের ধুলো ছেলের মাথায় দিচ্ছে। এবার ছেলেকে কোলে নিয়ে মা চলে যাচ্ছে, আর যেই চলে যাচ্ছেন অমনি বাবাজি পেছন থেকে ডেকেছেন, এই যে মা দাঁড়াও দাঁড়াও। মা অমনি ভাবছে তাহলে বাবাজি যদি কিছু দক্ষিণা চাইছেন, মা বলে উঠলো, বাবাজি আমার কাছে কিচ্ছু নেই বাবাজি, কিচ্ছু নেই। শোনো মা, আমি অন্য কিছু চাই না, তোমার ছেলেকে একটু কোলে নিতে চাই। কি বলছেন বাবাজি? হ্যাঁ ঠিকই বলছি, তোমার ছেলেকে একটু কোলে দাও আমি দেখব। আর যেই বাবাজির কোলে রুইদাসকে তুলে দিয়েছে অমনি বাবাজি ছেলেকে কোলে নিয়ে এবার পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। এখন বাবাজি যে কি দেখছেন সে তো আপনারা মায়েরা জানেন, কিন্তু ওই মা তো জানেন না। কি দেখছেন মা, কি দেখছেন, কি খুঁজছেন ছেলেটাকে কোলে নিয়ে? হ্যাঁ বাবাজি দেখছেন যে দেখি তো চিহ্ন আছে কিনা, 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 ও যে যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন। বাবাজি পিঠের দিকে অমনি দেখছে একটা জুতোর ছাপ পড়ে আছে, বাবাজির মুখ দিয়ে বেরিয়ে গেল প্রেমানন্দ। আর অমনি মা বলে উঠল, ও বাবাজি কাকে প্রেমানন্দ বলছেন, এ তো আমার ছেলে গো রুইদাস। বাবাজি মনে মনে ভাবলেন তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এখন বললে তো হবে না। তাই তাড়াতাড়ি বলছে, আসলে মা তোমার ছেলে আমার শিষ্য প্রেমানন্দের মতো দেখতে, যাও মা যাও যাও যাও, আর কোনোদিন তোমার ছেলেকে ভূতে ধরবে না, যাও নিয়ে যাও। আর যখনই কোনো সমস্যায় পড়বে মাঝে মাঝে তোমার ছেলেকে নিয়ে এসো, কেমন? এখন মা ছেলেকে কোলে নিয়ে বাড়ি গেলেন, মা ছেলেকে কোলে নিয়ে বাড়ি গেলেন। সেই ছেলে আজকে দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়ে গেছে। এবার পাঁচ বছরের ছেলে কি করে? আমাদের বাড়ির ছেলেরা এখন তো বুঝতেই পারছেন সারাক্ষণ মোবাইলে খেলনা হরিব গেম, টিভিতে কার্টুন,
সারাক্ষণ দেখুন ভক্তিমতী মায়েরা। আসুন আজকে লক্ষ্য করে দেখুন মা গো, মায়েরা সদা সর্বদা চিন্তা করেন, মাঝে মাঝে বলেন যে ছেলে কি করে মানুষ হবে, একটু আশীর্বাদ করে দিয়ে যান, একটু আশীর্বাদ করুন ছেলে যেন মানুষ হয়। ফলে মায়ের জন্য কোনো আশীর্বাদের দরকার হবে না। শাস্ত্র বলছে যেখানে মা ভালো সেখানে সন্তান ভালো, আর যেখানে মায়ের চরিত্রে গণ্ডগোল ফলে সেখানে সন্তান কখনো সাধু হবে না। হরি, যেখানে মায়ের চরিত্র গণ্ডগোল, মা ভালো সন্তান ভালো, আপনারা বলবেন এর প্রমাণ কি? না, প্রমাণ হচ্ছে দুরাচারী হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুর অত্যাচারী পাপাচারী কামাচারী, কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ হয়ে গেল। কেন? না, প্রহ্লাদের মা ছিলেন ভক্তিমতী নারী। তাহলে মা ভালো ছেলে ভালো, ত্রেতা যুগে মা খারাপ বাবা ভালো, রাবণ হয়ে গেল। রাবণের বাবা ভদ্রলোক, বিশিষ্ট মুনি, বিশ্বশ্রমা মুনি, আর তার পুত্র হয়ে গেল রাবণ। কেন? না, রাবণের মা হচ্ছে রাক্ষসী নিকষা। তাহলে যেখানে মায়ের চরিত্র গণ্ডগোল সেখানে ছেলে কোশমিন কালও ভালো হবে না মা। আজকে আমার কথা আপনারা মিলিয়ে দেখবেন পাড়ার চারিদিকে তাকিয়ে। আর যেখানে মা ভক্তিমতী নারী সেখানে ছেলে ভদ্র হবে মা, এর জন্য কোনো চিন্তা। এই সেই ছোট্ট রুইদাস দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে গেল। এবার ছোটবেলা থেকে আপনাদের মতো হরিবাসরে ছেলেকে নিয়ে আসে, ছেলে হরিনাম শোনে, মাও শোনে ছেলেও শোনে। মা যেমন কীর্তন শুনবে ছেলেকে কোলে করে নিয়ে আসবে, ছেলেও কীর্তন শোনা অভ্যেস হবে। আর এখন মা বুঝতেই পারছেন বলা অপরাধ নেবেন না, এখন মায়েদেরও সময় নেই হরি কথা, আপনাদের মতো কষ্ট করে সময় দিয়ে কীর্তন শুনবে এরকম এখনকার মায়েদের সময় হচ্ছে না। আগেকার দিনে মা ঠাকুমারা ছেলেদেরকে কোলের কাছে নিয়ে রামায়ণ মহাভারতের গল্প বলতেন, এখন ঠাকুমা দিদিমারি সময় নেই, সন্ধে হলে সিরিয়াল দেখতে বসেন না। আর প্রতিটা সিরিয়ালে দেখবেন একটা নায়িকার ঘুরে ফিরে কুড়িবার বিয়ে হচ্ছে মা, কুড়িবার যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ সিরিয়াল শেষ হবে না, দেখে যাবো। তো মা গো, আপনি যেমন আচরণ করবেন আপনার ছেলে সেরকম আচরণ করবে। আপনি ঠাকুর ঘরে যান, ছেলে আপনার সঙ্গে যাবে, ছোট্ট বাচ্চা ছেলে ছোটবেলা থেকে ঠাকুর ঘরে যাবে, তার অভ্যেস থাকবে। আর আপনি যদি না যান বলে ছেলে কি করে যাবে মা, আপনি সাধুর কাছে যান ছেলে সাধুর কাছে যাবে। তাহলে সেই ছেলে দেখতে দেখতে আজকে 22 বছর বয়স হয়েছে, গ্রামে গ্রামে দূরে দূরে কীর্তন শুনতে যায়, আর বাড়ি আসে তার পরের দিনে। বাবা মা চিন্তা করছে, হ্যাঁ গো ছেলে বড় হয়েছে, সংসারে মন নেই, শুধু হরিনাম করে বেড়াই, হরিনাম শুনে বেড়াই, তা কি করা যায় বলো তো? বাবা বললো, এক কাজ করো, ওর বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে সংসারে মনটা বসবে। কিন্তু মা বলছে, হ্যাঁ গো ছেলে তো বিয়ে করতে রাজি নয়। বাবা বলছে, আরে বাবা তোমার আমার কথা শুনবে না, ওই রামানন্দ বাবাজির কাছে যাও, ওই বাবাজি যদি বলে দেয় দেখবে ছেলে বিয়ে করতে রাজি। এখন মা এসেছে বাবাজির কাছে, বাবাজি আপনি একটু বুঝিয়ে দেন আমাদের ছেলেকে। বাবাজি বললো, ঠিক আছে মা, এক কাজ করো, কাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও। মা সন্ধ্যেবেলায় ছেলেকে বলছে, হ্যাঁ রে বাপ রুইদাস, তোকে গুরুদেব ডেকেছেন কাল সকালবেলা। যেই বলেছে গুরুদেব ডেকেছেন, কোনো রকমের রাত্রি প্রভাত হয়েছে, অমনি স্নান সেরে শুদ্ধ বসন করে আর গুরুদেবের কাছে যাচ্ছেন রুইদাস, ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছেন। কেমন করে? হরি বল, তিনি ছুটে ছুটে যাচ্ছেন, মনের আনন্দে যাচ্ছেন। মোহে লাগি লাগান গুরু চরণন কি গুরু, চরণন কি গুরু চরণন কি, মোহে লাগি লাগান গুরু চরণন কি গুরু চরণন কি গুরু চরণন কি, মোহে লাগি লাগান গুরু চরণন কি গুরু চরণন কি গুরু চরণন কি, হরি ও I'm not afraid.
মহাগুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গুরুদেব আমায় ডেকেছেন। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলে উঠল বাবা রুইদাস, আমি তোমার কে? না আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন তাই করবো। বলে তাহলে আমি তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো, বিয়ে করো। আর যেই বলেছে বিয়ের কথা অমনি চিৎকার করে উঠেছেন রুইদাস, গুরুদেব গুরুদেব আমায় বিয়ের কথা বলবেন না। কেন গুরুদেব? আপনি তো জানেন গুরুদেব, আমার চাল চুলো কিচ্ছু নেই, কোনো রকমে একটা খড়ের বাড়ি রয়েছে, বাবা মা আছেন, আমি আছি, বিবাহ করলে স্ত্রী পুত্র হবে, আমি যে এক টাকাও রোজগার করি না গুরুদেব, আমার সংসার চলবে কী করে? গুরুদেব বললেন, তুমি মুচির ঘরে জন্ম নিয়েছ, তুমি কাজ করতে পারো না? তুমি এক কাজ করো, দুজোড়া জুতো সেলাই করবে। আমি তোমাকে আদেশ করছি দুজোড়া জুতো সেলাই করবে, এক জোড়া দান করে দেবে আর এক জোড়া বাজারে বিক্রি করবে। এটা সংসারী মানুষের ধর্ম। আমি বলছি না বাবা, যদি আপনাদের সন্দেহ মেটাতে চান দেখুন ভাগবত খুলে শুক্রাচার্য আর বলি মহারাজের কথা, যেখানে বলি মহারাজ তার গুরুদেবকে বলছেন যে যদি কোনো মানুষ 100 টাকা রোজগার করে তার থেকে 20 টাকা আপনি দেশের জন্য, দশের জন্য, দুস্থের জন্য, রুগীর জন্য, সাধুর জন্য, ব্রাহ্মণের জন্য, ভগবানের জন্য 20 টাকা আপনাকে খরচা করতে হবে। এবার সেটা আপনি দুস্থ ব্যক্তিকে দেন, দেশের জন্য দেন, বৃন্দাবনে দেন, সাধুদের দেন, 100 টাকা রোজগার করলে 20 টাকা দিতে হবে। যদি এই নিয়ম কেউ পালন করে চলে তিনি এ জন্মেও ধনী, পরজন্মেও ধনী। এটা আমার মতো জীব, পাপি জীব, আমরা মনে করি যে এতগুলো টাকা আমি বছরে এতগুলো টাকা দিয়ে দেবো, তা এই টাকাটা রেখে তো আমি ব্যাংকে রেখে তার ডবল পেতে পারি, আর সেই টাকা দিয়ে আমি 2তলা বাড়ি 4তলা করতে পারি। বলে হ্যাঁ নিশ্চয়ই পারে। আপনি টাকা সাধুদের ভক্তদের না দিয়ে জমিয়ে, ব্যাংকে টাকা জমিয়ে 4তলা বাড়ি করতে পারেন, 4তলা বাড়ি আপনি করবেন, বাড়িটা যখনই কমপ্লিট হবে তখনই হাঁটুতে আর কোমরে ব্যথা শুরু হবে। ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু বলবে আপনার হাঁটুতে কোমরে ব্যথা, কাজ করুন আপনি সিঁড়ি ওঠানামা বন্ধ করে দিন। তাহলে আপনি 4তলা বাড়ি করলেন কিন্তু বাড়িতে 4তলার ওপরে কখনো উঠতে পারলেন না, ডাক্তারবাবু নিষেধ করে দিয়েছে হাঁটুতে ব্যথা। আপনি বললেন ঠিক আছে আমি বাড়ি করব না, আমি টাকাটা জমিয়ে আমার বুড়ো বয়সে সেই টাকা ব্যাংকে রেখে আমি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করব। আপনি 10 লাখ টাকা ব্যাংকে জমা করেছেন, যখনই ওখানে টাকা জমা হয়েছে এখানে আপনার মাথা ঘুরোতে শুরু করেছে, কী ব্যাপার ডাক্তারবাবু মাথা ঘোরাই কেন? ডাক্তারবাবু বলছে আপনার 350 সুগার, কিছু খাবেন না, উচ্ছে আর ভাত খাবেন। তাহলে দিয়ে ধন চিনে মন ভরে নিতে কতক্ষণ পরীক্ষা করে দেখতে পারে। টাকা যদি ভক্তের সেবা দেশের সেবায় না লাগে ওই অর্থ দিয়ে আপনি কখনো শান্তি পেতে পারবেন, শুধু রোগ শোক জ্বালা যন্ত্রণায় যাবেন। তাই বললো তুই দুজোড়া জুতো তৈরি করবি, এক জোড়া দান করবি, এক জোড়া বিক্রি করবি। কিন্তু গুরুদেব আমার সংসার কি করে চলবে আপনি বলে দিলেন, আমার কৃষ্ণ সেবার কি হবে, কৃষ্ণ সেবার কি বা হবে, কৃষ্ণ সেবার কি বা হবে, ও যে নর জনম কি বিফল যাবে, কৃষ্ণ সেবার কি বা হবে, নর জনম কি বিফল যাবে,
কৃষ্ণ সেবা করবি বাবা? দাঁড়া, ঠাকুর ঘর থেকে একটি শালগ্রাম শিলা এনে আর গুরুজি রুই দাসের হাতে দিয়ে বলছে, এই নে ধর। গুরুদেব, গুরুদেব, এ আপনি আমায় কি দিলেন গুরুদেব? হ্যাঁ, আমি মুচির ছেলে, আমি আমি শালগ্রাম সেবা করব। নিয়ে যা, নিয়ে যা, তোকে মন্দির করতে হবে না, সিংহাসন করতে হবে না, চামড়া কেটে চামড়ার থলি তৈরি করবি, আর চামড়ার থলির মধ্যে ভগবানকে রেখে দিবি। তোকে নকুলদানা বাতাসা সন্দেশ কিচ্ছু দিতে হবে না, তুই ভগবানকে পাশে রেখে হাতে করবি কাম আর মুখে করবি নাম, জুতো সেলাই করবি আর সেলাই করতে করতে নাম করবি, এটাই ভগবানের সেবা দিবি। যা, শালগ্রামকে হাতে নিয়ে মনের আনন্দে রুই দাস ছুটতে ছুটতে যাচ্ছেন। এখন রুই দাস গুরুদেবের কথা মতো তিনি বিবাহ করলেন এক সতীসাধ্বী রমণী, যার নাম হলো কুহেলি। কুহেলির সঙ্গে বিবাহ হয়ে গেল, বিয়ের তিন বছর পরে একটি সন্তান হলো, যার নাম দেওয়া হলো রামদাস। রামদাস, আগেকার দিনে মায়েরা ছেলে মেয়েদের নাম ভগবানের নাম দিয়ে রাখতেন। ছেলে হলে, ছেলে হলে কৃষ্ণ, যাদব, মাধব, গোপাল, শঙ্কর, ঋষিকেশ ইত্যাদি ইত্যাদি, মেয়ে হলে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, কালী, দুর্গা, সন্তোষী ইত্যাদি। কেন না, ছেলের নাম যদি আপনি গোপাল রাখেন, আপনি যতবার ছেলেটাকে ডাকবেন গোপাল বলে, ততবার ভগবানের নাম বলা হবে না মা? আগেকার দিনের মায়েরা এই নিয়মটা মেনে চলত, আর এখনকার মায়েরা এসব বড় বড় নাম আর ছেলেদের রাখছে না মা। এখন ছোট ছোট নাম বেরিয়েছে, কাল্টু, বল্টু, পল্টু, নাট বল্টু, কত রকমের নাম। আমার ছেলের নাম রেখেছে কি না, রামদাস। একটা তাল পাতার কুটির তৈরি করে চামড়ার থলির মধ্যে ভগবান শালগ্রামকে পাশে রেখে জুতো সেলাই করে, হাতে করে কাম আর মুখে করে নাম। জুতো সেলাই করছে আর নাম করছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। সেলাই করতে করতে ভগবানের নাম করছে, আর আপনারা জানেন যে হরি নামে, হরি নামে ভগবান স্বয়ং হরি। তিনি মাথায় একটা বড় পাগড়ি বেঁধে, আর যেখানে রুই দাস জুতো সেলাই করছে ভগবান সেখানে এসেছে সদাগর সেজে মাগর। অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করে, হিন্দিতে তাকে সদাগর বলে আর বাংলায় বণিক বলে। এখন ভগবান সদাগর সেজে এসেছে, কুটিরের বাইরে দাঁড়িয়ে ডাকছেন রুই দাসকে, এই যে ভাই শুনছ? চমকে উঠেছেন রুই দাস, আগে আমায় ডাকছেন? ভগবান বললেন, হ্যাঁ, আসলে বড্ড পিপাসা পেয়েছে ভাই, একটু জল দেবে? রুই দাস অমনি জিভ বার করে বলে উঠল, এ মা, কি বলছেন আপনি? আমি যে জাতিতে মুচি গো, আমার হাতে জল খেলে যে আপনার জাত যাবে? আপনি আমার হাতে জল পান করবেন? কি বলছেন আপনি, আসলে আপনি তো বিদেশি, জানেন না ওই পাড়াটা ব্রাহ্মণ পাড়া, ওই পাড়ায় গিয়ে আপনি জল পান করে আসুন। ভগবান তাড়াতাড়ি মাটির ওপরে বসে পড়েছেন, মাটিতে বসে পড়েছেন, আর বসে পড়েই হাঁপাতে হাঁপাতে বলছে, আমি আর পারছি না ভাই, আমি আর যেতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি ব্রাহ্মণ বাড়ি থেকে জলটা এনে দাও।
রুই দাস বলছে যে আপনি কি এই ব্রেনে ব্যবসা বাণিজ্য করেন? আরে ব্রাহ্মণ বাড়ি থেকে আমি জল এনে দিলে তো সেই আমারই ছোঁয়া জল পান করা হবে। আমি কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড পিপাসা পেয়েছে, ভগবান মাটিতে বসে পড়েছে। আর রুই দাস বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অতিথি সব থেকে বড় গুরু, জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। আপনি বসুন, আমি জল এনে দিচ্ছি। এবার একটা মাটির ভাণ্ড করে রুই দাস ভগবানকে এনে জল দিচ্ছে, এই নিন, এক হাতে ভাণ্ডটা ধরিয়ে দিচ্ছে, আর ভগবান একটা হাতে ঝোলা থেকে একটা পাথর বার করে রুই দাসের হাতে জোর করে গুঁজে দিয়েছে। পাথরটা কি পাথর মা? রুই দাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, লোহার ছুরি, পাথরটা যেই দিয়েছে অমনি লোহাটা সোনা হয়ে গেছে। তাহলে পাথরটা কি পাথর মা? পরশ পাথর। হ্যাঁ, পরশ পাথরটা হাতে দিয়েছে, যে পাথরটা পেলে পৃথিবীর সেরা ধনী বিল গ্রেটস, এক রাত্রের মধ্যে বিল গ্রেটস হতে পারবে, সেই পাথরটা হাতে দিয়েছে। রুই দাস চিৎকার করে উঠেছে, এ কি, আপনি আমার কি করলেন, আপনি আমায় কি দিলেন? ভগবান বললেন হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে পরশ পাথর দিয়েছি, আর তোমার কোনো অভাব থাকবে না, তোমার ছেলেকে খেতে দিতে পারবে, তোমার স্ত্রীকে দামি দামি কাপড় গয়না কিনে দিতে পারবে। রুই দাস তাড়াতাড়ি পাথরটা মাটিতে আছাড় দিয়ে ফেলে বলছে এই নিন, এই নিন আপনার পরশ পাথর, চলে যান, চলে যান এখান থেকে, আর কোনোদিন জল চাইতে আসবেন না, চলে যান, চলে যান, আর কোনোদিন আমার এত বড় সর্বনাশ করতে আসবেন না, চলে যান, চলে যান। সোনার ছুরিটাকে আছাড় দিয়ে ফেলেছে। ভগবান মনে মনে খুব খুশি হয়েছে, কেন না, ভক্ত পরশ পাথর চায় না, আমাকে চায়, পরশ পাথর চায় না। তাই বলে উঠল, শোনো ভাই, তুমি অমন করে কেঁদো না, এই পাথরটা তোমার এখন কাজে লাগছে না, এইটা তোমার খড়ের চালে গুঁজে দিয়ে গেলাম, যদি কোনোদিন প্রয়োজন হয় তুমি নিও, আর এখন তুমি কেঁদো না, আমার কাছে একটা লোহার ছুরি আছে, তোমাকে দিয়ে যাচ্ছি। সোনার ছুরিটা রেখে লোহার ছুরি দিয়ে ভগবান জলপান করে বেরিয়ে চলে গেলেন। যার খড়ের চালের মধ্যে পরশ পাথর রয়েছে, সেই রুই দাসের ছেলে সারাদিনে দুবার খেতে পায় না, একবার খেতে পায়। মায়ের আঁচল ধরে কত কাঁদে, আর স্ত্রী রাত্রিবেলায় স্বামীকে বলে হ্যাঁ গো, তুমি দুজোড়া জুতো সেলাই করো, তা একজোড়া দান করো, একটু বেশি জুতো সেলাই করলে তাহলে অন্তত দুটো পয়সা বেশি আসতো, ছেলেটাকে পেট ভরে খেতে দিতে পারত। রুই দাস বলেন কুহেলি, আমার গুরুজি নির্দেশ করেছে দুজোড়া জুতো, আমি তো গুরুদেবের আদেশ অমান্য করতে পারব না। কিন্তু স্বামী, ছেলে যে ক্ষুধার জ্বালায় কাঁদে, আঁচলটা ধরে যখন বলে মা আমার খিদে পেয়েছে, বলতে পারো স্বামী আমি ছেলেকে কি দেব? হ্যাঁ, তুমি এক কাজ করো কুহেলি, যখন ছেলে কাঁদবে খিদের জ্বালায়, তুমি এক কাজ করবে, মন্দির থেকে ছুটে গিয়ে গোবিন্দের চরণামৃত এনে তার মুখে দেবে। স্ত্রী বলল স্বামী কতবার ভগবানের চরণামৃত মুখে দিই, কিন্তু তাতে কি ছেলের পেট ভরে? বলল তাতেও যদি পেট না ভরে কি তুমি কি করবে জানো, ও তার কানে কানে নাম শোনাবে, কতটা নিষ্ঠা,
ছেলে খেতে পায় না, তথাপিও দুজোড়া জুতোর বেশি তিনি তৈরি করবে না। তালপাতার কুটিরে বসে অভাব জ্বালা যন্ত্রণা দারিদ্রতার শত চিহ্ন শরীরে ধারণ করে আজকে রুই দাস তালপাতার কুটিরে বসে জুতো সেলাই করে সারাদিনের কাজ সমাপন করেছেন। মানে সারাদিনের কাজ সেরে এবার রাত্রিবেলায় ঘুমোতে গেছে, স্বপ্নের মধ্যে স্বয়ং ভগবান হরি ওই মাথায় পাগড়ি বেঁধে রুই দাসকে স্বপ্নে ডাকছে। রুই দাস স্বপ্নের মধ্যে রুই দাস কথা বলছে, একই সদাগর ঠাকুর তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে? না না, আমি তোমায় জল দেব না, আমি তোমায় জল দেব না, তুমি চলে যাও চলে যাও। কেন এসেছো তুমি? তোমার ওই পাথর তো আমি খড়ের চালের মধ্যে রেখেছি, তুমি নিয়ে চলে যাও, আর কোনোদিন তুমি আমার কাছে এসো না। রুই দাস একি একি একি, আমার নাম রুই দাস, তুমি জানলে কি করে, তুমি কি করে জানলে সদাগর আমার নাম রুই দাস? ভগবান বললেন, রুই দাস আমি সদাগর নই গো, আমি সদাগর সে যে তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম। তুমি যাকে চামড়ার থলির মধ্যে রেখেছ আমি তোমার পরমারাধ্য ভগবান শ্রী হরি। যেই বলেছে আমি তোমার আরাধ্য হরি, অমনি রুই দাস বলে উঠল, ঠাকুর তাহলে সেদিন তুমি এসেছিলে, তুমি এসেছিলে আমার কাছে জল চাইতে, বলো ঠাকুর আমাকে কেন দেখা দিলে না, বলো ঠাকুর বলো আমাকে ছলনা করে কেন তুমি চলে গেলে না? রুই দাস আমায় দেখতে চাও? এই কাশিধামে তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে, সেই যুধিষ্ঠির যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে দিয়ে যে স্বপ্নটা ভেঙে গেছে, অমনি রুই দাস চোখ খুলে দেখছে, তাই তো, এ তো সাক্ষাৎ ভগবান আমাকে ডেকেছে, তাহলে আমি আর দেরি করব না। ওই ঝোলাটাকে বুকের মাঝে নিয়ে আর রুই দাস ছুটতে শুরু করেছে, রাতের অন্ধকারে যাচ্ছেন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে। তিনি আনন্দে যাচ্ছেন, আমরাও তার সঙ্গে মাগো একবার সময় মিলে যাব। এই চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। শ্যাম কে বিনা তুম আরি, আর তোমারে বিনা শ্যাম আধে, ও বলো রাধে 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 রাধে। বলো বৃন্দাবন মে, জোরে জোরে মা, বৃষ্টি পড়েছে বলে মায়েদের ভোল্টেজ কমে গেছে কেন? এখানে মায়েদের সংখ্যা বাবাদের থেকে বেশি আছে, আমি একটু দেখে নেব আপনাদের ক্ষমতা বেশি না বাবাদের ক্ষমতা বেশি। আমি বলবো রাধা রানী কি, প্রথমে মায়েরা জয় বলবেন, তারপরে বাবারা বলবেন,
শুরু করবেন মায়েদের জন্য, বলো রাধা রানী কি জয়। ওইদিকের মায়েরা জয় বলছেন না ভয় বলছেন? আচ্ছা দ্বিতীয়বার, দ্বিতীয়বার মায়েদের জন্য ভালো করে সকলে মিলে বলো রাধা রানী কি জয়। মায়েদের ভোল্টেজ কত হবে? 32,000। এবার বাবাদের দেখে নি তারপরে বল। মায়েদের 32,000। এবার বাবারা কর, বাবাদের জন্য, দাদাদের জন্য, ভাইদের জন্য বলো রাধা রানী কি। এটা কত হাজার হবে? 64,192। হরি বল, দেখেছেন মা? সবাই মিলে এবার বলো রাধে রাধে, বলো রাধে। একটা ছেলে ক্লাস ফাইভে পড়ে, 10 বছর বয়স, ছেলে ছুটি হয়েছে স্কুল থেকে, এসে মাকে ডাকছে, মা ও মা। আরে এসে গেছিস, খোকা খেয়ে নে, খেয়ে। আমি খাবো না। আরে খেয়ে নে, খাবো না বলছি তো। তোর জন্য নুচি করেছি, নুচি নিকুচি করেছি। আরে সুজি হয়েছে, আমি খাবো না বলছি। আরে ভুটের ডাল, অনেক কিছু হয়েছে, খেয়ে। আরে কেন খাবি না তোর? আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? কিসের রাগ তো? তোমার উপরে রাগ হয়েছে। আমার উপরে তোর কিসের রাগ? সত্যি করে বলো তো মা, আমার বয়স কত? তোর বয়স কত হবে? 10 বছর হবে। 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে একটা কথা তুমি লুকিয়ে রেখেছো কেন? এত কথা বললাম, কি কথা লুকিয়ে রাখলাম? তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যাই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হত ছড়া ছেলে। তুই তোর বাপের থেকে 1 মাসের বড়, তোকে কে বলেছে? আমাকে ঠাকুমা বলেছে। কি বলেছে? ঠাকুমা বলছিল বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস। বলো রাধে রাধে, বলো রাধে। হাঁটতে চলতে চলতে 15 দিন পরে এসেছেন কাশীধাম থেকে। আজকে রুইদাস এসেছেন, এদিকে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ হবে, তা রুইদাস একটা জঙ্গলে একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম করছেন, ছেঁড়া ধুতিটা দিয়ে নিজেকে বাতাস করছে। আর যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ সখা, 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছি, কিন্তু 1 জন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। ভগবান বললেন, দাদা তুমি চিন্তা করো না, ওই যে জঙ্গলটা দেখছো ওখানে গাছের তলায় 1 জন বৈষ্ণব বসে আছেন, তার নাম রুইদাস, তাকে তুমি নিয়ে এসো, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। তা যুধিষ্ঠির দাদা সঙ্গে সঙ্গে ভীমকে ডেকে বলছে, ভাই যাও তো, ওই গাছের তলায় 1 জন রুইদাস বলে বৈষ্ণব আছেন, তাকে নিয়ে এসো। এখন ভীম ছুটতে ছুটতে যাচ্ছে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? একজন গাছের তলায় বুড়ো বসে আছে, অমনি রুইদাসকেই জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে কে রুইদাস বলে এসেছিল? রুইদাস তাড়াতাড়ি দাঁড়িয়ে হাত জোড় করে বলছেন, আগে আমার নাম রুইদাস। হ্যাঁ, তোমার নাম রুইদাস? ছি 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 ছি, সারা গায়ে ধুলো বালি নোংরা, জামা কাপড় নোংরা, মাথায় তেল নেই, চিরুন দিয়ে আচড়ানো নেই, আর এইরকম এ যাবে আমার দাদার যজ্ঞে,
যে যজ্ঞে দেবতারা এসেছে, রাজা এসেছে দামি দামি পোশাক পরে, সেখানে এ যাবে একটা ছেঁড়া ধুতি পরে, এ তো যজ্ঞের শোভাটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু কি করি, কৃষ্ণ বলেছে এনাকে নিয়ে যেতে। অমনি ভীম বলে উঠল, এই যে চলো। রুইদাস বলছেন, আগে কোথায় যাব? নামা দাদা যুধিষ্ঠির রাজসভা যজ্ঞ করছে, কৃষ্ণ তোমাকে ডেকেছে। যেই বলেছে কৃষ্ণ ডেকেছে, অমনি রুইদাস ঝোলাটাকে নিয়ে আর মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছেন। রুইদাস যাচ্ছেন ভগবানের কাছে, কিছু চাইবার জন্য নয় মা, ভগবানকে দর্শন করবার জন্য যাচ্ছে। আমার মতো মূঢ় জীব, পাপী জীব, আমি ভগবানের কাছে যাই কিছু চাইবার জন্য, আর ভক্ত রুইদাস যাচ্ছে ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য নয়, ভগবানকে দেখবার জন্য। রাধে রাধে, এই যে এত ধীরে ধীরে হাঁটলে হবে, যজ্ঞ যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটতে পারছো না? রুইদাস বললেন, আসলে আমি তো বুড়ো হয়ে গেছি, তাই ভালো করে হাঁটতে পারছি না। আর ভীম সেই ইয়ং, তার গায়ে 10,000 হাতির ক্ষমতা, সেই ভীমের সঙ্গে কি আর রুইদাস পারবে মাগো? তাই ঝোলাটা বুকে নিয়ে ধীরে ধীরে হাঁটছে, আর ভীম বলছে যজ্ঞ যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। তা এমন সময় ভীম ভাবলো, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এই যে তোমার ঝোলাটা আমাকে দাও, আর তুমি শীঘ্রই চলো। তুমি তো একে বুড়ো হয়ে গেছো, তারপরে দুর্বল, তা তুমি ঝোলাটা নিয়ে হাঁটছো, তোমার কষ্ট হচ্ছে, ওই ঝোলাটা আমাকে দাও আর তুমি তাড়াতাড়ি চলো। তা রুইদাস বলছেন, আপনি আমার এই ঝোলাটা নেবেন? ভীম অমনি রেগে গিয়ে বলে উঠলো, কী ব্যাপার, তুমি কি আমাকে চেনো না? আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, 10,000 হাতি, সেই ক্ষমতা আমার শরীরে, ওই ঝোলাটা তোমার কাছে ভারী, ওটা আমার কাছে ভারী নয়, আমাকে দাও। তা রুইদাস বলছেন, তাহলে আপনি এক কাজ করুন, আমাকে ছোবেন না, আমি এটা নামিয়ে দিচ্ছি, আপনি দয়া করে তুলে নেন। এখন ঝোলাটাকে মাটিতে নামিয়ে দিয়েছে, আর ভীমকে বলছে আপনি তুলে নেন। আর ভীম ভাবছে, বেটা পুরোকে আমার ক্ষমতা দেখাতে হবে, ও দুটো হাত দিয়ে ঝোলাটা তুলেছে, আমি একটা আঙুল দিয়ে তুলে দেখাবো। এবার একটা আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, সর্বনাশ, এ তো প্রচণ্ড ভারী, একটা আঙুলে তুলতে পারছি না। তা ঠিক আছে, দুটো আঙুল দিয়ে তুলে অন্তত প্রেস্টিজ সম্মান রক্ষা করতে হবে। এবার দুটো আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও উঠছে না। ভাবলেন একটা হাত দিয়ে অন্তত তুলে দেখাতে তো হবে, এবার একটা হাত দিয়ে তুলছে, তাও উঠছে না। এবার ভীম ঘেমে যাচ্ছে লজ্জায় অপমানে, ভাবলেন যাক কোনো রকমের দুটো হাত দিয়ে তুলবো, এবার দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও উঠছে না। তো বাবা, যার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তিনি ঝোলাটা তুলতে পারছে না, ওই ঝোলাটার মধ্যে কি আছে মা গো, কি আছে? শালগ্রাম, ভগবান। আর ভগবানকে কেউ শক্তি দিয়ে তুলতে চেষ্টা করলে পারবে না মা, একমাত্র অন্তরের ভক্তি দিয়ে। তাই ভীমের অহংকার হয়ে গেছে, তুলতে পারছে না। আর যখনই তুলতে পারছে না, এবার কি বলছে দেখুন, এই যে তোমার ঝোলাটা বড্ড নোংরা, আমি হাত দিতে পারছি না। রুইদাস বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আমি নিচ্ছি, আমি নিচ্ছি, আপনি চলুন। এখন ভীম আর চোখে দেখছে, দেখি বেটা বুড়ো তুলতে পারে কিনা। আর রুইদাস গোবিন্দাই নম বলে তুলেছে, যেই তুলে নিয়েছে, ভীম মনে মনে ভাবছে, বেটা পুরো তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ না, তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ, দেখি চলো ওখানে গিয়ে তোমার মজা হবে। ওই যে ছেঁড়া নোংরা জামা কাপড় পরে যাচ্ছ, কৃষ্ণ তোমার দিকে তাকাবেই না, কৃষ্ণ তোমাকে ছোঁবেও না। রুইদাস আসছেন, এদিকে যুধিষ্ঠির রাজসভা যজ্ঞে ভগবান দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভগবানকে দেখবার জন্য দেবতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভগবান আজকে দাঁড়িয়ে আছেন ভক্ত রুইদাসকে দেখবেন। এখন রুইদাস কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, ভগবান বলছেন, রুইদাস তুমি আমার জন্য কিছু আননি? রুইদাস, রুইদাস বলছেন, ঠাকুর তোমার জন্য একটা মালা গেঁথে এনেছি। মালা দাও, আমায় পরিয়ে দাও। ঝোলা থেকে একটা গাঁদা ফুলের মালা বার করেছে, আর দেবতারা কেউ হীরের মালা, মুক্তর মালা, পারিজাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, দামি দামি প্রেজেন্টেশন।
আর রুইদাস গাঁদা ফুলের মালাটা দেখছে শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, তাড়াতাড়ি ঝোলার মধ্যে লুকিয়ে দিয়েছে। ভগবান বলছেন, রুইদাস আমাকে মালাটা দাও না ঠাকুর, এই মালা যে নষ্ট হয়ে গেছে ঠাকুর, আমি তোমাকে দেব কেমন করে। আর ভগবান মনে মনে জানে যে রুইদাসের গাঁথা মালা ওই ফুলগুলো হচ্ছে ভক্তি আর সুতোটা হচ্ছে অনুরাগ। এখন সবাই ভাবছে, সবাই দেখছে যে ভগবান কৃষ্ণ তিনি কি আর রুইদাসকে ছোঁবে, সে জাতিতে মুচি, তার জামা কাপড় নোংরা, তার মাথায় তেল নেই, তার সারা গায়ে ধুলো বালি, কৃষ্ণ কি তাকে ছোঁবে? আমরা এত দামি দামি পারফিউম ব্যবহার করেছি, বডি স্প্রে ব্যবহার করেছি, দামি পোশাক পরেছি, আমাদের নিশ্চয়ই ছোঁবে, রুইদাসকে তো ছোঁবে না সবাই ভাবছে। আর অন্তরে যামি ভগবান তিনি একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাম দিকে তাকাচ্ছেন, একবার ডান দিকে একবার বাম দিকে। অন্তর্যামী ভগবান সকলের অন্তরের ভাষা তিনি জানেন, সবাই ভাবছে কৃষ্ণ ওকে ছোঁবে না, আর ভগবান অমনি ছুটে গিয়ে রুইদাসের কাছে দাঁড়িয়ে আজ রুইদাসে জড়াইয়ে ধরলো। আজকে ভক্ত ভগবানের মিলন, আমরা একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল রে, রাধা রমন।